দিনে দুপুরে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাটি শীতলকুচির গোসাইঘাটের। জানা যায়, আজ সকালবেলা বাড়ির মালিক বাড়ি থেকে কোথাও বেরিয়ে যায়। দুপুর দুইটা নাগাদ বাড়ির মালিক বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ, কারণ বাড়ির চারিদিক শক্তপোক্ত জিনিস দিয়ে ঘেরা। বাড়ির গেটে লাগানো ছিল তালা, কিন্তু বাড়ির গেটের তালা কাটেনি। তাহলে কোন দিক দিয়ে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করেছে তা নিয়ে কৌতূহল এলাকায়। এদিকে দুপুর দুটো নাগাদ বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজার হ্যাচবল কাটা। ঘরে ঢুকতেই বাড়ির সমস্ত কিছু এলোমেলো, এমনকি শোকেছে সমস্ত কিছু লন্ডভন্ড। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পরিবারের তরফে শীতলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করেন। এই বিষয়ে শীতলকুচি থানা সূত্রে জানা যায়, একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে হয় এই সিস্টেমটা তো আমার জানা নাই। আপনি তখন কোথায় ছিলেন? আমি হচ্ছে পনের এগারোটায় দরজা বন্ধ করে আমার দুটো গেটের লক আমি লক করে আমি চলে গেছি ফিল্ডে। আচ্ছা। আমি পেশায় তো হচ্ছে লক লাক এবং মুহুরি। আচ্ছা। আমি বাউদি বাদুর গেছি একটা ফিল্ডে, সেখান থেকে এসে দেখি আমার মূল গেটের তালা ঠিকই আছে। মূল গেটের তালা একদম লক ফুল ছিল, কিন্তু মানে বাড়িতে প্রবেশ করার পরে দেখি টোটাল দরজাগুলো খোলা। কটা নাগাদ আপনি বাড়ি থেকে বের? আমি বাড়িতে আসি দুটোর দিকে। দুটোর সময় আসেন, কোন দিক দিয়ে ঢুকলো কি মনে করছেন? সেটাই তো আমার মনে হচ্ছে না, আমি ঢোকার রাস্তায় পাচ্ছি না। আমি নিজেই তো দিচ্ছেন যে কোন দিকে ঢুকবে। ঢোকার রাস্তা অনেক আছে, কেউ যদি হচ্ছে ডানা লাগিয়ে কোনো চোর যদি উড়ে আসে সেটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, কারণ যারা চোর তাদের তো অনেক রকম বুদ্ধি। এবার সেটা কি হলো পরে দেখি হচ্ছে রান্নাঘরের যে আমার গ্রিল একটা আছে, রটের গ্রিল, ওটার মধ্যে একটা ঠুকঠাক করছে। ইতিমধ্যে আলমারি আমার শোকেস বিছানা উল্টা উল্টি করে এবং জমির যতগুলো পেপার আছে একটু নাড়াচাড়া করছে, কিছু নিয়ে যায়নি। হ্যাঁ, এই মত অবস্থায় কিছুই বুঝতে পারছি না কি আছে কি নিয়ে গেছে। এ ধরনের কাউকে সন্দেহ করছেন? সন্দেহ এগুলো তো প্রতিবেশী কেউ বলা যাচ্ছে না, দূরের থেকে বলা যাচ্ছে না, কারণ দূর থেকে একটা নির্জন বাড়িতে ঢোকানো কিন্তু সমস্যা। একটা মানুষ যদি একটা ভাঙা বাড়িতেও ঢোকে তাও কিন্তু সমস্যা হয় যে ডুববো কি নাই বাড়িটা। অর্থাৎ যেগুলো বাঁশের গেট, বাঁশের কোয়ারি যাকে বলা হয় রাজবংশী ভাষায়, তো সেক্ষেত্রে আমার দুটো গ্রিল অন্ধপক্ষে দুটোই হচ্ছে লৌহ কফাট, তারপরে কোন দিকে ডুবলো। এখানে হচ্ছে নিয়ারেস্ট কিছু লোকের যদি একটা সব কিছু ভাষা আর, কিন্তু নিয়ারেস্ট কিছু লোকের যদি সহযোগিতা কোঅপারেটিভ না থাকে আমার মনে হয় এটা হতে পারে না। দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ চুরির চেষ্টা চালিয়েছে, কি বলবেন বিষয়টা? হ্যাঁ, দীর্ঘক্ষণেই তো দেখা যাচ্ছে, কারণ তো হচ্ছে যেহেতু একটা হাতুড়ি দিয়ে আমার হচ্ছে হাসুয়া বের করেছে, লোহার রড বের করেছে, বের করে মূল দরজার যে হ্যান্ডেল সেই হ্যাজবল যাকে বলে ওই হ্যাজবলটা চারা দিয়ে, অর্থাৎ ওটাকে চারা দিয়ে আর কি ওটা কোনো রং করে একটা খুঁজতে পেরেছি। তখন দেখতে পেলাম আমি যখন দুটোর দুটো পাশ থেকে দুটোর মধ্যে বাড়িতে প্রবেশ করলাম, তখন দেখি এই মতো অবস্থা ঘরের, মানে অল লাইট ওপেন এবং হচ্ছে অল ডোর ওপেন। এই যে এই বিষয়ে একটু এইমাত্র থানায় অভিযোগ করলাম, সেখানে অতিথি রুমে যিনি ছিলেন অন ডিউটিতে তিনি শেখর চক্রবর্তী মশাই, উনি বললেন যে আমি এনকোয়ারির জন্য ব্যবস্থা করছি। এই বাড়িতে কি আপনি একাই থাকেন? আমার সবাই পড়াশুনোর ক্ষেত্রে আমার ফ্যামিলি মাতা মামায় থাকি, মানে রেন্ট হাউস, আর আমিও মাতা মামায় থাকি প্রায় শত, আর এখানেও থাকি। হ্যাঁ, আমি শনিবার বা রবিবার মাতা মামা যাই, বাকি দিনগুলো এখানেই থাকি। তো আমার কর্মসূত্রটা যেহেতু সেটা কিছু পিএস এর আন্ডারে, সেটা কিছু বিএলওর আন্ডারে, অতএব আমাকে তো মাতা মামার থেকে ডেইলি আপডাউন করাটা ঠিক হয় না, না এবং কাজ সম্পূর্ণ এইদিকে, তো সেই সূত্রে আমি প্রায় এখানেই থাকি। কিন্তু এটা রাত্রির ঘটনা নয়, এটা দিনের ঘটনা। এইরকম একটা জলযন্ত্র দিনের মধ্যে এটা নিশ্চয়ই এটা আশা করা যায় না, অন্তত এরকম একটা সভ্য সমাজে, বর্তমান সমাজ, হ্যাঁ, সেটা এত কিছু চায় না। হ্যাঁ, এত কিছু মানে ছোটোখাটো চুরি চায় না, সে বৃহৎ চুরি চায় এরকম আসে। হ্যাঁ, সেগুলো হচ্ছে অনলাইন যে টাকা মানে হ্যাকার সেগুলো চোর আসে সেটা জানি, কিন্তু এরকম চোর এই যুগে হওয়ার কথা নয়, এটা আমি খুব দুঃখিত বা হতম্বিত হয়। আপনার নামটা বলবো না, জায়গাটার নাম? আমি হচ্ছে সুরজিৎ বর্মন, জায়গাটা ছোট পিঞ্জারি হসপিটাল পড়া পশ্চিম কোথায় বলুন তো। আচ্ছা, এই বাড়িতে কারা থাকে? আমার হাজবেন্ড থাকে, তো উনিও কাজে গেছেন, সকাল আটটার দিকে বাইরে গেছেন বাড়ি থেকে, আর সে দুইটার দিকে দুটোর দিকে আসে দেখে এই অবস্থা, ঘর টর খোলা, লাইট জ্বালানো। এই যে কি কি দেখলেন? দেখবে যে দরজা খোলা,
দরজা খোলা, হ্যাঁ, তারপর ঘরে ঢুকলেন, ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখে আলমারি খোলা, গোদরেজ খোলা, গোদরেজ খোলা, আবার সুফিস খোলা, তার মধ্যে রান্নাঘরে গেছে, গেছে ওইখানে জানালা যে রড খুলতে চাইছে ওইটা ভাঙানো। মানে এই বাড়িতে আপনার স্বামী একাই থাকে? একাই থাকে, আমরা মাথা ভাঙাই থাকি। আচ্ছা, মানে কিছু কি নিয়ে গেছে? না, নিতে পারেনি মনে হয়, সেরকম কিছু নিতে পারেনি, পয়সা কড়ি, পয়সা কড়ি নিতে পারেনি, পিছনেই ছিল কিন্তু সামনেই ছিল, ওরা তো পিছনে উঠাইছে। আচ্ছা, কাউকে সন্দেহ করছেন আপনারা? সন্দেহ তো অনেক করছেন, তাই এখন তো নাম বলাটা না দেখিনি যেহেতু, কাকে বলি এ বিষয়ে কোথাও অভিযোগ করবেন? গেছে থানায়, থানায় অভিযোগ করতে গেছে। মানে এই জায়গাটার নাম? এটা ছোট পিঞ্জারি ছাড়। আপনার নাম? রূপলী বর্মা। রূপলী বর্মা।